Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Shotti ma, ekta meke ami bhalobashi. 7-8 bochhor dhore bhalobashi ma. 7-8 বছর আর আমাকে কিচ্ছু জানাস নি। ভেবেছিলাম সময় হলেই তা মাধবী বিয়েতে রাজি নয়। রাজি আছে মা, কিন্তু ছোট ভাই বোনগুলোকে ওকেই মানুষ করতে হয়েছে। গরিব বাবা, অল্প টাকা বেতনে চাকরি করেন, অভাবের সংসার। ওর একটা ভাই WBCS দিয়েছে, ও পাশ করে একটা চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ের খরচ পোষানো ওদের পক্ষে সম্ভব নয়। এতে চিন্তার কি আছে? আমার তো আর যৌতুক লাগবে না, উপহার লাগবে না। আমার নিজের বৌমাকে আমি নিজেই সাজিয়ে দিয়ে আসবো। তবুও মা, 10 জন লোককে খাওয়াতে গেলেও তো ওসব তোকে ভাবতে হবে না। বিআই মশাইয়ের সঙ্গে কথা বলে আমি সবকিছু ঠিক করে আসবো। তোর কোনো কথা আমি শুনতে চাই না। হ্যাঁ বিআই মশাই, আগামী 10ই অগ্রহায়ণ রোববার শুভ দিন, আপনি কি বলেন? এ তো মাধবীর সৌভাগ্য। তবে আমার বড় ছেলে স্বপনের রেজাল্ট কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে। আমি গরিব মানুষ, কিন্তু ওই দিনটায় একটা ছোটখাটো অনুষ্ঠান করার ইচ্ছে আমার আছে। তাই বলছিলাম যে এর মধ্যে আমি অন্য একটা দিন দেখি, আপনিও আর একটা দিন দেখে রাখুন, ওই অনুষ্ঠানে ঘোষণা করে দেওয়া যাবে। বাবা, দিদির বিয়ের সঙ্গে আমার রেজাল্টের কি সম্পর্ক? আর তাছাড়া উনি যখন ভালো একটা দিন ঠিক করেই এসেছেন। না না বাবা, ঠিক আছে, কথা যখন পাকা হয়েছে তাতেই আমার শান্তি। অনিশ্চিত ভাবে এত বছর যখন অপেক্ষা করতে পেরেছি, তখন নিশ্চিন্ত ভাবে আর কটা দিন অপেক্ষা করতে পারবো। এত কিছু কেন কিনছেন তোমার মা? তাতেও কি মায়ের মন ভরে? আমি যে এতদিন বিয়ে করিনি, তোমাকে দেখে সেই দুঃখ ভুলে গেছেন মা। তোমার পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে দিতে চান মা। এই জন্যই তো আরো বেশি ভয় হচ্ছে দিলীপ, আমাকে একটা ভালো শাড়ি কিনে দেবেন এমন ক্ষমতাও বাবার নেই। এত শাড়ি গহনা দেবে তোমরা, কিন্তু বাবা বাবা যখন একটা সেটও দিতে পারবে না, তখন তার মনটা ছোট হয়ে যাবে। এমন করে ভেবো না মাধবী, মা নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলে কিছু একটা করবেন। কি করবেন মা, কি করবেন? নিজে গহনা বানিয়ে এনে বাবাকে দেবেন আমাকে পরাবার জন্য? দিলীপ, এত বড় অপমান বাবা বাবা সহ্য করতে পারবে না। আহা, এমনও তো হতে পারে যে বিয়ের সময় মা তোমাকে তেমন কিছুই দেবেন না, যা দেবার ও বাড়িতে যাবার পরেই দেবেন। জানি না দিদি, জানি না। গরিবের একটাই মাত্র সম্পদ তার সম্মান, ওটা নিয়ে বড় বেশি বিব্রত থাকি আমরা। আমি তো দেখতে পাচ্ছি প্রতিদিন বাবার দুশ্চিন্তা কত বাড়ছে, কিছুই যেন ঠিক মতো মনে রাখতে পারছে না আজকাল। স্বপন ফাস্ট হয়েছে, আমাদের মিষ্টি খাওয়াতে হবে কাকু। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, বাড়িতে এসো মিষ্টি খাবো। আগে স্বপন বাড়িতে ফিরুক, খাবো মিষ্টি খাবো। আমি আশা করেছিলাম তুই ফার্স্ট হবি, তুই তো ফার্স্ট হয়েছিস বাবা। আমি সারা মহল্লায় খবর দিয়ে এসেছিলাম, দেখ না সবাই এসেছি, সবাই এসেছি। বলো না তোমরা, তোমরা ফার্স্ট হওয়ার খুশিতে মিষ্টি মুখ করতে এসেছো না? বলো না তোমরা, তোমরা ফার্স্ট হওয়ার খুশিতে মিষ্টি মুখ করতে এসেছো না? তোমরা আনন্দ করতে এসেছো? 7-8 বছরের ভালোবাসাকে অস্বীকার করা কঠিন, কিন্তু 20টা বছর ধরে যে সংসারের মাথাটা আমি উঁচু করে রেখেছি তাকে ধুলোয় লুটিয়ে দেওয়া আরো কঠিন। আমি পারবো না দিলি, অন্তত আরো 2-3 বছর
আমি বিয়ের কথা ভাবতেও পারবো না। কিন্তু তুমি তো আমার মায়ের অবস্থাটা জানো। জানি বলেই তো বলছি, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলো। মাধবী, মাধবী তুমি আমাকে পাগল করে দিও না। তুমি আমাকে সারা জীবন অপেক্ষা করতে বলো সেও ভালো, কিন্তু আর কাউকে বিয়ে করতে বলো না। আমি পারবো না মাধবী, আমি আমি পারবো না, কিছুতেই পারবো না। পারবে না? তোর বউ দেখার জন্য আমাকে 3 বছর অপেক্ষা করতে হবে? এছাড়া উপায় কি মা? উপায় আছে, আমাকে চিতায় তুলে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি জানি, আমি জানি, আমার কপালে ভগবান তাই লিখে দিয়েছে, ছেলের বউ আমি দেখতে পাবো না, নাতিপুতির মুখ আমি দেখতে পাবো না, এই বিরাট বাড়ি থেকে আমার লাশ শ্মশানে যাবে। মা না, শ্মশানে নেবার সুযোগ তোকে আমি দেব না। মাধবী যখন বিয়ে করবেই না, তখন হয় তুই ওই মেয়েকে বিয়ে করবি, আর না হলে যত শাড়ি গহনা আমি ওর জন্য কিনেছি সব জড়ো করে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেব, আর সেই আগুনে আমি পুড়ে মরব, সেটাই হবে আমার চিতা। আমি আমি আর অমত করব না মা, তুমি তুমি যা বলবে আমি আমি তাই করব মা, আমি তাই করব মা। আর বৌদিমণি নমস্কার, আমি হইলাম ঘন্টা, কত আমার আপন মাতুতো ভাইয়ের আপন শালির আপন ননদের। ছোটবেলা থেকে এই বাড়ি নুন খাইতাছি, নোনা হারামি আমি হইতে পারুম না। এই আপনি রে একটা কথা কইতে আইলাম। কি কথা? ছোট বাবুরে আপনি খুব শক্ত কইরা বাইন্ধা রাইখেন। ছোট বাবু অনেক দিন ধইরা মাধবী নামে একটা মাইয়া রে ভালোবাসতো, আপনার সাথে এর কোনো তুলনাই হয় না। আপনি ইচ্ছা করলে ছোট বাবুর মন ঠিকা এর নামে কেড়ে মুছা দিতে পারেন। আপনি এই মিনতিটাই করতে আইলাম, এই বাড়ির সুখ শান্তির মধ্যে মাধবী যেন ঢুকা না পড়ে। আসি গো বধূ, আসি। আমি এখানে কেন? আমি তো মাধবী নই। কোনো মিথ্যে বলো না প্লিজ। না, মিথ্যে বলবো না, মিথ্যে আমি বলিও না। শিলা, আমার জীবনের পিছনে পৃষ্ঠাগুলোর নাম মাধবী, যে পৃষ্ঠাগুলো আমি আর কোনো দিন খুলে দেখব না। তুমি আমার স্ত্রী, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ শুধু তোমাকে নিয়ে। সেখানে মাধবীকে আমিও টেনে আনবো না, তুমিও টেনে এনো না। কিন্তু কিন্তু মাধবী যদি নিজে এসে দাঁড়ায়? অতটা ছোট সে কোনোদিনই হবে না। তবু তোমাকে কথা দিচ্ছি, মাধবী যদি ভুল করেও তোমার আমার মাঝখানে আসতে চায়, তোমার আমার ভালোবাসা দেখে তাকে নীরবে ফিরে যেতে হবে। কিসের চিঠি মা? দেখছি। মাধবী, জানি না ক্ষমা করতে পেরেছ কিনা, আমার জীবনে যে ঘটে গেল তা তো স্বপ্নেও কখনো ভাবিনি, কিন্তু ঘটে যখন গেছে তখন অস্বীকার তো করতে পারবো না। যে মা অল্প বয়সে বিধবা হয়ে আমাকে বুকে পিঠে করে মানুষ করেছেন, তার জীবন মৃত্যু সংশয়ে আমি যদি ভুলও করে থাকি, তবু সেই ভুলই আমার জীবনে আজ সবচেয়ে বড় সত্যি। মাধবী, আমি তোমাকে ভালোবাসতাম, সেই ভালোবাসা পূর্ণতা পাইনি বলে কি আমি তোমার শত্রু হয়ে যাব? আমার অক্ষমতার অপরাধ কি কোনো দিনই তোমার ক্ষমা পাবে না? সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠালাম,
যদি গ্রহণ না করো বুঝবো আমাকে ক্ষমা করতে পারোনি, বুঝবো বাকি জীবনটা এই অপরাধের অভিশাপ নিয়ে আমাকে কাটাতে হবে। এটি দিলীপ বললি না তো কার চিঠি মা? অ্যাপয়েন্টমেন্ট লেটার বাবা, আমার চাকরি হয়ে গেছে। বুঝেছি, ঘন্টা আজ অফিসে গিয়েছিল, তার মানে আবার সেই মাধবী প্রসঙ্গ। থাক থাক, কোনো অজুহাত দেওয়ার দরকার নেই। অজুহাত নয়, একটা চাকরির ওর খুবই দরকার ছিল। চাকরির খুব দরকার ছিল বলে নিজের অফিসে নিয়ে এসেছো, এরপর বরের দরকার হলে ছাদনা তলায় নিয়ে এসো। না না বৌমা, আমি তোমাকে মিনতি করছি, তোমার তো মা নেই বৌমা, আমাকে তোমার মা ভাবো, আমার কথা শোনো। মাধবীকে চাকরি দেওয়ার ব্যাপারে দিলীপকে আমি অনুমতি দিয়েছিলাম, এই ভুল বুঝাবুঝি হবে বলে এখনই তোমাকে জানাতে চাইনি মা। আমি বুঝে গেছি, এখানে তোমরা থাকলে তোমরা ভালো থাকতে পারবে না। বাবা দিলীপ, তুই বৌমাকে নিয়ে তুই আমাদের পুরীর বাড়িতে চলে যা, পুরীর অফিসটা হেড অফিস বানিয়ে নিস, ওখানে মাধবীও থাকবে না, আর মাধবীকে নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কি বলিস বাবা? আমার কোনো আপত্তি নেই মা, আমি ওই অশান্তি থেকে দূরে থাকতে চাই। তোমরা যখন দুজনে দুজনকে পছন্দ করো তখন আমি আপত্তি করব না, তবে বাবা হয়ে মেয়ের ভবিষ্যতের দিকটাও তো আমাকে দেখতে হবে। আগে পড়াশোনা শেষ করলে, কম্পিউটারে ভালো রেজাল্ট করেছো, এখন কি করবে? আগে আশা করছি কোনো ব্যাংকে ট্যাঙ্কে বা কোনো ভালো কোম্পানিতে চাকরি করবে। কত টাকা মাইনে পাবে? তার চেয়ে আমার টেক্সটাইল ডিপার্টমেন্টের চার্জটা নাও। হ্যাঁ, আমি সময়ের অভাবে সবকিছু দেখাশোনা করে উঠতে পারি না জানো, তাছাড়া একদিন একদিন তোমাদের তো সব বুঝে নিতে হবে। ও ড্যাডি! বাবা বাবা বাবা, আমি ফার্স্ট হয়েছি বাবা, দিদি আমি ফার্স্ট হয়েছি, ফার্স্ট। বাহ, আয় আয় কাছে আয় কাছে। দাঁড়া সুমন, এই পোশাক তোর গায়ে কোত্থেকে এলো? এটা এসব জুলির বাবার কাণ্ড। জুলি? হ্যাঁ, ইয়ে মানে ওই রেজাল্ট বানানোর সময় তো আমার সাথে ছিল, আর রেজাল্ট দেখেই না আমাকে টানতে টানতে ওদের বাড়িতে নিয়ে গেল ইয়ে চাকরির জন্য। জানো দিদি, ওর বাবা আমাকে দেখে না একেবারে চাকরি দিয়ে দিল, একেবারে জেনারেল ম্যানেজারের পোস্টে। হ্যাঁ, একেবারে জেনারেল ম্যানেজার? হ্যাঁ বাবা, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর টেক্সটাইল ডিভিশনের জিএম। চৌধুরী গ্রুপ? আমিও তো ওইখানেই চাকরি করতাম। মা মাধবী, কম্পিউটার পড়িয়ে তুই খুব ভালো কাজ করেছিস মা, কত বড় অফিসার, কত বড় পোস্ট, জিএম। হ্যাঁ বাবা, ওদেরই একটা পার্টি ছিল, সেই জন্য আমাকে নিয়ে গিয়েছিল পরিচয় করিয়ে দেবার জন্য, তাই ওই রেডিমেড এর দোকান থেকে এগুলো কিনে বিয়ে। ঠিক আছে ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখিস ভাই, বিনা মূল্যে যা পাওয়া যায় তাতে কোনো সম্মান নেই। দেখে রিক্সা চালাতে পারো না? আশ্চর্য, তুমি গাড়ি টেনে রিক্সার পর তুলে দিয়েছ, বেচারা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কোথায় তাকে সমবেদনা জানাবে তা না করে উল্টো। আমি ঠিকই করেছি, দেখছেন না আমার গাড়িতে দাগ পড়ে গেছে? তুমি দেখছো না এই গরিব লোকটার কপাল কেটে রক্ত বেরোচ্ছে? রক্ত বেরিয়েছে? ও তো দু টাকার ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার গাড়িটা, আমার গাড়িটা ঠিক করতে তো কয়েক হাজার টাকা লাগবে। মানুষের রক্তের চাইতে একটা গাড়ির সামান্য দাগের মূল্য তোমার কাছে বেশি? সামান্য? এই গাড়িটা সামান্য? অবশ্য আপনার মতো সামান্য মানুষ এর মূল্য বুঝতে পারবেন না, ট্রামে বাসে রিক্সায় চলাফেরা করা ছোট লোকেদের পক্ষে গাড়ির মূল্য না বোঝাটাই স্বাভাবিক। কি বললে, কি বললে তুমি? ট্রামে বাসে রিক্সায় যারা চলাফেরা করে তারা ছোট লোক? হ্যাঁ হ্যাঁ, ছোট লোক। ঠিক করেছেন দিদি, এটাই ওদের মতো বড় লোকের শাস্তি। এই যে ম্যাম সাহেব, রাস্তা চলাফেরা করলে সবকিছু দেখে চলাফেরা করবেন। বড় লোকের অভদ্র মেয়ে, আজকের কথাটা মনে রেখো। 12 তারিখে বিয়ের দিন ঠিক রইল। আমার একটা কথা ছিল জানেন। হ্যাঁ বলুন। বুঝতেই পারছেন যে সুমনকে কি বিশাল একটা দায়িত্ব সামলাতে হবে।
বলতে গেলে প্রায় ২৪ ঘন্টাই ওকে ওখানে থাকতে হতে পারে। তাছাড়া আমার জুলিও ছেলেবেলা থেকে যেভাবে মানুষ হয়েছে তাতে করে এখানে থাকাটা ওর পক্ষে খুব কষ্টকর হবে। তাই আমি চাইছিলাম যে বিয়ের পর ওরা আমার ওখানেই থাক। অসম্ভব, এটা কি ধরনের কথা বলছেন আপনি? দেখুন, আমার অপরাধ নেবেন না। আমার ভাইয়ের বিয়ের কথা বলতে বসেছি আমরা, বিক্রি করা বা ঘর জামাই রাখার কথা বলতে নয়। আমি গরিব মানুষ, তবু যত কষ্টই হোক আমার ছেলে ছেলের বউকে এখানেই রাখতে পারবো আমি। আপনি পারবেন, কিন্তু আমি পারবো না। তাহলে আর কথা বাড়ানোর কোনো অর্থই হয় না। এখন সুমন আর জুলি ডিসিশন নিয়ে ওরা কি করবে? আমি এখানে থাকতে চাই দাদি। কি বলছিস তুই? হ্যাঁ দাদি, এখানে আমাকে থাকতেই হবে। বিয়ের পর স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর। আমার ইচ্ছে পূরণ করতে চাইলে, মানে আমার সুখ চাইলে, তুমি আর আপত্তি করো না দাদি। ঠিক আছে, তুই যখন চাইছিস তাই হোক। এই যে বাবা জুলি এসেছে। কই বৌমা, কোথায় তুমি? কই বৌমা, কি হলো জুলি? বাবার কাছে যাও। এই তো আমি বাবা, এখানেই আছি। বলুন কি বলবেন? বলছিলাম কি মা, তুমি তো সব সময় ঘরে বসে থাকো, কোথাও বেড়াতে টেড়াতেও তো যেতে পারো। মা মাধবী, বাবা, বৌমার হাতে কিছু টাকা। থাক বাবা, আমার টাকার জন্য ভাববেন না। দু পাঁচশো টাকা হাত পেতে নেবার মতো অভ্যেস আমার নেই। ভিখিরির ঘরে তো মানুষ হয়নি। আমি চাইলেই লক্ষ লক্ষ টাকা পৌঁছে যাবে আমার হাতে, সেই সামর্থ্য আমার বাবার আছে। মাধবী। বাবা তুমি একটু বসো, আমি আসছি। তোমার কি মনে হয় না বাবার সঙ্গে এরকম ব্যবহার করে তুমি অন্যায় করেছো? আমি তো মিথ্যে কিছু বলিনি জুলি। সুমন মাইনের টাকাটা আমার হাতে তুলে দেয়, সেটা যদি তোমার অপছন্দ হয় তাহলে সেটা সরাসরি আমাকে বলতে পারতে। কত টাকা মাইনা পায় আপনার ভাই? কি করে ভাবলেন ওই কটা টাকার জন্য কথা খরচ করবো আমি? ওর চেয়ে অনেক বেশি টাকা আমি না চেয়ে পেয়েছি সারা জীবন। তাছাড়া যে টাকা আপনার ভাই মাইনে হিসেবে পায় তাও আমারই বাবার ঘর থেকে আসে। হ্যাঁ আসে, কিন্তু সেটা তার কাজের বিনিময়ে আসে, ভিক্ষে হিসেবে আসে না। আর যাকে তুমি আমার ভাই আমার ভাই করে কথা বলছো, সে যে তোমার স্বামী, তা কি তুমি ভুলে গেছো? কি হয়েছে? কি হয়েছে মা জুলি? আরে বলবি তো, কি হয়েছে? বস্তির মতো চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি, কি হয়েছে? কি ওকেই জিজ্ঞেস করুন না। আমার বাবাকে অপমান করেছে, আমার বোনের গায়ে হাত তুলেছে। তাতেও যদি ওর শান্তি না হয়ে থাকে তবে আমার গায়ে হাত তুলুক। কে অপমান করেছে তোমার বাবাকে? আমার মেয়ে অকারণে তোমার বোনের গায়ে হাত তুলেছে অকারণে? কিরে জুলি, কিসের অপমান? ওদের কাছ থেকে হাত পেতে টাকা বিকে না চাইলে ওদের অপমান হয়। ওর বাবার পাশে বসে ঘন্টার পর ঘন্টা হাত পা না টিপলে ওদের অপমান হয়। আর ওই মেয়ে, ওই মেয়ে কিনা বলে আমার সাথে একটা কুকুরের বিয়ে উচিত ছিল। তোকে তো আমি আগেই বলেছিলাম মা, এই নরকের পরিবেশে এই ছোট লোকদের সঙ্গে তুই থাকতে পারবি না। মুখ সামলে কথা বলবেন। কাকে ছোট লোক বলছেন আপনি? আমাকে? আমার বাবাকে? আমার বাবা আপনাদের মতো অনেক কোটিপতি বড় লোকের চেয়ে অনেক বড় মানুষ। টাকার অহংকারী গরিব মানুষদের যারা ছোট লোক ভাবে তারা যাই হোক বড় মানুষ হতে পারে না, বরং তারাই প্রকৃত ছোট লোক। হোয়াট, এত বড় সাহস তোমার? আমার বাবাকে তুমি ছোট লোক মানো? উনি যেভাবে বলেছেন সেভাবে আমি বলিনি। হ্যাঁ, এসেছিলাম জুলিকে দেখতে, কিন্তু তোমার দিদি আমাকে যেভাবে অপমান করলো,
বিশ্বম্ভর চৌধুরীকে ততখানি অপমান করার সাহস কলকাতা শহরে কারোর হবে না। আপনাকে অপমান করেছে দিদি? ক্ষমা চা দিদি, ক্ষমা চা মাধবী, ক্ষমা চেয়ে নি। বুকের রক্ত ঢেলে যে ভাইকে মানুষ করেছিস, নিজে না খেয়ে যে ভাইকে খাইয়েছিস, নিজে চাকরি করে যাকে পড়িয়েছিস, যার সুখের জন্য নিজের সুখ তুই বিসর্জন দিয়েছিস, নিজের জীবনটা নষ্ট করেছিস, তার ভালোর জন্য এই ক্ষমাটুকু তুই চাইতে পারবি না? সামান্য একটু ক্ষমার জন্য তোর আদরের ভাই চাকরি হারিয়ে ফেলবে, বড় লোক শ্বশুরকে হারিয়ে ফেলবে। না 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 মাধবী, তোর ভাইয়ের এত বড় ক্ষতি করিস না। পায়ে ধর, পায়ে ধর, পায়ে ধরে ক্ষমা চা মাধবী, ক্ষমা চা, ক্ষমা চা ওর কাছে, ক্ষমা চা। আমার বাবা আপনার পায়ে ধরে ক্ষমা চাইবার আদেশ দিয়েছেন, আমাকে আমাকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা চেয়েছি সুমন, তোর বড়লোক শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছি। খুশি হয়েছিস তুই? খুশি হয়েছিস বাবা আদেশ দিয়েছেন, ক্ষমা চেয়ে নিয়েছি আমি? কিন্তু তুই, তুই কি, কি তুই, তুই কি মানুষ? আমার কথা ছেড়ে দে, এই যে অন্ধ অসহায় মানুষটা চিৎকার করে মাথা ফুটে ফুটে পড়ে আছে, ও কে তোর? তুই কি, তুই তো ওই মানুষটার সন্তান, বউয়ের গোলাম, তুই বউয়ের গোলাম। কিসের শব্দ? এই ভালো হয়েছে, এই শহরে থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এই শহর আমার স্বপনকে কেড়ে নিয়েছে, আমার সুমনকে কেড়ে নিয়েছে। এখানে থাকলে তোদের হয়তো আমি কোনোদিন হারিয়ে ফেলব। তার চেয়ে বাবা জগন্নাথের পায়ে বাকি জীবনটা কাটাবো। তোরা আমাকে পুরী নিয়ে চল। হ্যাঁ বাবা, আমরা পুরীতেই যাব, তুমি আর কথা বলো না। একেই বলে পাকা মাথার বুদ্ধি। তবে মানতেই হবে, তুই আমার উপযুক্ত মেয়ে। হ্যাঁ, কাজটা খুব নিখুঁত ভাবে সমাধা করেছিস। আসল কথা হলো আপত্তি দেয় হয়েছে আর তোর প্রতিশোধ নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রকাশ্য রাস্তায় একটা রিক্সাওয়ালার জন্য আমাকে থাপ্পড় দিয়েছিল, আমিও তার উপযুক্ত জবাব দিয়েছি নিজের ভাইয়ের হাতে থাপ্পড় খাইয়ে। গুড গুড। এবারে যেভাবে আমি বললাম সেভাবে সুমনকে কবজা করে তোরা গিয়ে আমার বাড়িতে ওঠ। সুমনের কাছ থেকে আমি এই বাড়িটা কিনে নিয়ে এখানে একটা মাল্টি স্টোরিড বিল্ডিং বানাবো, এর কোনো চিহ্নই আমি রাখবো না। চলি রে। দাঁড়ান দাঁড়ান চৌধুরী মশাই, দাঁড়ান। আপনার পরিকল্পনার কি বাস্তব রূপ আমি দিই সেটা নিজের চোখেই দেখে যান। সুমন, এত বড় সাহস যে তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? সেটা আর একটা কথা আপনি উচ্চারণ করবেন না। আপনি আর আপনার ডাইনি মেয়ের জন্য আমি আমার বাবা, দিদি আর আদরের বোনকে হারিয়েছি, তার জবাবে তো একটা চর তুচ্ছ। ও যদি আমার কাছে থাকে ও শরীরের প্রতিটি রোমকূপ থেকে আমি জবাব নেব। ইয়েস, তাই আপনার মেয়ের মঙ্গল যদি আপনি চান, নিয়ে যান ওকে এখান থেকে, চিরদিনের জন্য নিয়ে যান। না না সুমন, না, আমি আমি তোমাকে ভালোবাসি সুমন। ব্লাডি রোগ, আমার মেয়ে রক্ত ঝরিয়েছো তুমি। বাইরের ওটুকু রক্ত দেখে আপনি চিৎকার করছেন আর আমার ভিতরটা যে রক্তে ভেসে যাচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না।
জানি আপনার মতো টাকার লোভে অন্য মানুষের পক্ষে তা দেখা সম্ভব নয়, কিন্তু যদি দেখতে পেতেন তাহলে চুলের ওটুকু আঘাত থেকে আপনি চিৎকার না করে আপনাকে যে অক্ষত রেখেছি তার জন্য হাজার বার আপনি ভগবানের নাম নিতেন। কি তুমি আমার গায়ে হাত তুলতে চাও? চাই না বলেই ওকে নিয়ে বেরিয়ে যেতে বলছি, বেরিয়ে যান, বেরিয়ে যান। যাচ্ছি, তবে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, কিন্তু এখানে নয়, কোর্টে। ইয়েস, আয়। কাজটা করতে করতে সবকিছু বুঝে যাব। তবু আপনার সুবিধার জন্য সব কথা আমি জানিয়ে দিই। ম্যাডামের একটাই অসুখ, অকারণে সন্দেহবাতিক, প্রচন্ড সন্দেহ করেন স্বামীকে। ওর সব কথা সায় দিয়ে ওকে শান্তি রাখাই আপনার দায়িত্ব। সব কথা? হ্যাঁ, তাতে তো রোগ ভালো হবে না, বরং সন্দেহ আরো বাড়বে। তা না হলে আপনি চাকরি হারাবেন। শুনুন, স্বামী কেন আসামি এটা প্রশ্ন নয়, ম্যাডামের দৃষ্টিতে স্বামী মানেই আসামি। আমি জানি, আমি জানি তুমি কোথায় গেছো, মাধবীর কাছে। এই শিলার চোখকে ফাঁকি দিতে পারলেও মনকে ফাঁকি দিতে পারবে না তুমি। অফিসে যখন তুমি নেই তখন খুব ভোরে উঠে চলে গেছো কলকাতায়, মাধবীকে তোমার মনের ভালোবাসা উজাড় করে দিয়ে। রাতে ফিরে এসে বলবে খুব জরুরি কাজ ছিল শিলা। আমি যদি তোমায় ঘৃণা করতে পারতাম, কিংবা এই ডায়েরিটাকে একবার হাতে পেতাম, ও কেন কেন আমি তোমায় যত ভালোবেসে ফেললাম, কেন 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 এভাবে? আমি চাই না, আমি চাই না, আমি কিচ্ছু ভাঙতে চাই না, বিশ্বাস করো। আমি তোমায় ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি তোমায়, আমি ভীষণ ভালোবাসি, ভালোবাসি। উনি কাগজে বিজ্ঞাপন দেখে এসেছেন, রেখে দিলাম, আসি। নমস্কার। ও কি হয়েছে আপনার? আমার আমার আবার কি হবে? তাহলে কাঁদছিলেন কেন? কাঁদবো আমি ওই মিথ্যেবাদী প্রতারকটার জন্য? আমি কাঁদবো? ও কাঁদবে, ও আমার অভিশাপে সারাটা জীবন, সারাটা জীবন ধরে ওকে কাঁদতে হবে। ও কাঁদবে, আর ওর সঙ্গে ওর প্রেমিকার ডাইনিটাও কাঁদবে। কি বলছেন এসব? আপনার মতো সুন্দরী স্ত্রী যার ঘরে, তার কি আর কোনো প্রেমিকা থাকতে পারে? পারে, ওর মতো বিশ্বাসঘাতক হলে পারে। মাধবী, তুমি যতদিন বেঁচে আছো দিলীপ আর শিলার জীবনে ততদিন কোনো শান্তি নেই। কি মূল্য আছে তোমার জীবনের? কেন শিলার জীবনটা নষ্ট করে দিচ্ছ? কেন দিলীপকে শান্তিতে থাকতে দিচ্ছ না? তুমিই দায়ী মাধবী, তুমিই দায়ী। তোমার মৃত্যুতেই ওদের সুখ, তোমার মৃত্যুতেই ওদের শান্তি। মৃত্যুই তোমার একমাত্র পথ, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। তোমার ঘর সংসার স্বামীকে ফেলে তুমি মরতে যাবে কোন দুঃখে? মরবে তো মাধবী, মাধবীকে মরতেই হবে। এখন তুমি বলো দিদিমণি, মাধবী কিভাবে মরলে তুমি খুশি হবে? আমি আমি জানি না দিদি, যতদিন তার খোঁজ পাইনি ততদিন কত কি ভেবেছি। আর আজ আজ যখন তুমি তার খোঁজ নিয়ে এসেছো, আমি আমি বুঝতে পারছি না দিদি আমি কি করব। সেজে তুমি বলেছিলে সাগরের জলে ডুবিয়ে ডুবিয়ে কষ্ট দিয়ে মারবে। আমি তাই করব দিদিমণি, সময় মতো একদিন তাকে সাগরে নিয়ে গিয়ে ডুবিয়ে ডুবিয়ে। না দিদি, তুমি তো তাহলে খুনি হয়ে যাবে। আমার জন্য
তোমার মতো মেয়েকে আমি খুনি হতে দেব না। আমি কেন খুনি হতে যাব? শুনেছি টাকা পেলে এই কাজ করার মতো অনেক ভাড়াটিয়া খুনি পাওয়া যায়, তেমন কাউকে না হয় তুমি। না না, ক্ষমা নেই, বের করে দে, বের করে দে ওকে, ওর মতো পাপীর কোনো জায়গা নেই এখানে। বাবা, পাপি তাপি যাই হোক, ভগবানের পায়ে তো ঠাঁই নিতে আসে, তুমি জোর ভগবান বাবা। না, আমি ভগবান নই, আমি বড় সাধারণ মানুষ, চলে যেতে বলকে, চলে যাক ওর স্ত্রীর কাছে, ওর সেই বড়লোক শ্বশুরের কাছে। বাবা, আমি সবাইকে ছেড়ে চলে এসেছি বাবা, চিরদিনের মতো সবাইকে ছেড়ে চলে এসেছি। জুলির সঙ্গে, জুলির বাবার সঙ্গে আমার আমার আর কোনো সম্পর্ক নেই বাবা। কি বললি? হ্যাঁ দিদি, জুলিকে আমি ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিয়েছি। সুমন, সব অপরাধের ক্ষমা হলেও তোর এই অপরাধের কোনো ক্ষমা নেই। দিদি, ওরই জন্য সবকিছু ঘটেছে, ওর বাবা ওকে কুপরামর্শ দিয়ে দিয়ে। থাম, স্বামী স্ত্রীর সম্পর্ক এত ঠুনকো নয় যে একটু আঘাতেই তা ভেঙে যাবে। ওর বাবার কথা থাক, স্বামী হিসেবে তুই কি দায়িত্ব পালন করেছিস? স্ত্রী খারাপ হয়ে গেলে স্বামীর কর্তব্য ভালোবাসার শাসন দিয়ে তাকে ভালো করে তোলা। যা, চলে যা এখান থেকে। জুলিকে নিয়ে যদি ফিরে আসতে পারিস, আমি কথা দিচ্ছি সবার ক্ষমা পাবি তুই। আমি কথা দিচ্ছি বাবাও তোকে ক্ষমা করে দেবেন। যা যা। ঠিক আছে দিদি, আশীর্বাদ করো আমি যেন কালী জুলিকে নিয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। আসি বাবা। এত বড় কথা বৌদি কি বুঝবে? কেন বুঝবে না, জুলিও তো নারী। কিন্তু বাবা, আমার গর্ভে যে সন্তান এসেছে সে তো এ বাড়ির নয়। জুলি, তুমি কি বলছো জুলি? হ্যাঁ সুমন, আজই জানতে পেরেছি আমি মা হতে চলেছি। জুলি, এ কথা জানলে পরে দিদি, বাবা, চম্পা, খুশিতে আমাদের ক্ষমা করে দেবে জুলি। দিদি, বাবা কোথায় ওরা? ওদের খোঁজ পেয়েছো? পেয়েছি জুলি, পেয়েছি। কিন্তু তোমায় তাড়িয়ে দিয়েছি শুনে ওরা আমাকে বার করে দিয়েছে, বলেছে তোমায় ফেরত না নিয়ে গেলে ওরা আমাকে ক্ষমা করবে না জুলি। শোনো বাবা, শোনো, একটা সংসারের গুরুজন কেমন হওয়া উচিত শোনো। তোমার প্ররোচনায় যাদের আমি কষ্ট দিয়েছি তারা আমাকে ছাড়া নিজের সন্তান, নিজের ভাইকেও গ্রহণ করেনি। হ্যাঁ জুলি, আমি দিদিকে কথা দিয়ে এসেছি যে কালই তোমায় নিয়ে আমি তার কাছে ফিরে যাব। কাল নয়, কাল নয় সুমন, আজই, এক্ষুনি, এই রাতে আমাকে নিয়ে চলো। আসি বাবা, তুই শুধু আমার হয়ে একটা কাজ করে দে, এই চিঠিটা এক্ষুনি গিয়ে দিলীপের বউকে দিয়ে। দিদিমণি, তোমার সব অশান্তির আজকেই শেষ দিন, লোকদের খবর দিয়ে দাও এক্ষুনি মাধবী শরবত তার ঘাটে থাকবে, তার পরনে থাকবে লাল বেনারসি, তাকে শেষ করলেই তোমার শান্তি, তাকে শেষ করলেই তোমার শান্তি। হ্যালো, 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 আমি আমি শীলা বলছি। হ্যাঁ, তোমরা তোমরা রওনা হয়ে যাও, স্বর্গদ্বার ঘাটে যাবে, তাকে পাবে ওখানে, পরনে থাকবে লাল বেনারসি। কার কথা বললেন আপনি? কার পরনে লাল বেনারসি থাকবে? তোমার জানার দরকার নেই, তোমার দিদি জানে। কিন্তু লাল বেনারসি তো আমি দিদির পরনে দেখে এলাম। দিদির পরনে? হ্যাঁ, বলছিল স্বামীর ঘরে যাবে, আর কোনদিন ফিরতে পারবে না। কিন্তু কিন্তু তোমার দিদি তো, দিদি তো মাধবীর কথা লিখেছিল। মাধবী তো আমার দিদির না। ভগবান, আমি কি করলাম? তুমি আর দেরি করো না, তুমি যাও, তোমার দিদিকে আটকাও, সে যেন আমার বাড়ি থেকে বেরোতে না পারে। যাও, যাও। হ্যাঁ দিলীপ, তুমি আমাকে যা শাস্তি হয় দিও, কিন্তু কিন্তু দোহাই তোমার দিলীপ, তুমি এক্ষুনি শরকতার ঘাটে চলে যাও, সেখানে সেখানে দিদি লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে, তুমি ওকে বাঁচাও দিল্লি, ওকে বাঁচাও। হ্যাঁ
Dede!